إلهنا ما أعد لك مليك كل من ملك. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. কিয়ামতের দিন তিন ধরনের ব্যক্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে বিচার করবে। তো তার মধ্যে প্রথমে যে ব্যক্তি আছে সে হচ্ছে শহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে প্রশ্ন করবে যে তোমরা কি আমার নাজ নিয়ামত, আমি যে তোমাদের যে নাজ নিয়ামত ভোগ করার জন্য দিছি সেই জন্য কি আমার উপর কি শুকরিয়া জ্ঞাপন করেছো কি না। তখন তারা বলবে, হে আল্লাহ, আমরা তো আপনার রাস্তায় শহীদ পর্যন্ত হয়ে গেছি, ইসলামের জন্য আমরা শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, না, তোমরা মিথ্যা বলছো। তোমরা এই জন্য শহীদ হয়েছ যেন মানুষ তোমাদের বীর বলে, যেন মানুষ তোমাদের অনেক উচ্চ শক্তিশালী, যেন মানুষ তোমাদের অনেক সম্মান করে। তারপরে আসবে ওই শ্রেণীর আলেমদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের কাছে জিজ্ঞাসা করবে, তোমরা কি আমার নিয়ামতের জন্য শুকরিয়া জ্ঞাপন করেছো? তখন আলেমগণ বলবে, আমরা তো শুধু শুকরিয়া নয়, আমরা মানুষদের কাছে তোমার দিন পৌঁছে দিয়েছি, মানুষদের তোমার ইলেম শিক্ষা দিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, না, মিথ্যা বলছো, তোমরা তো এই জন্য আমার দিন মানুষদের কাছে পৌঁছিয়ে দিয়েছো যেন মানুষ তোমাদের বিজ্ঞ বলে, মানুষ যেন তোমাদের আলেম বলে, অনেক বড় কারিম হাদিস বলে। তারপর আসবে ওই দানশীলের কথা, যে দানশীল আল্লাহর রাস্তায় প্রচুর দান করত বলে নিজেকে সবার সামনে উপস্থাপন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমার যে আমি নিয়ামত দিয়েছি এই নিয়ামত থেকে কি তুমি দান করেছ? তখন এই নিয়ামতের শুকরিয়া কি তুমি আদায় করেছ? তখন ওই দানশীল বলবে, আমি তো শুধু নিয়ামতের শুকরিয়াই আদায় করিনি, আমি তোমার দেয়া ধন সম্পদ থেকে অনেক বেশি দান করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, না, তুমি আমার জন্য দান করনি, তুমি এই জন্য দান করেছো যেন তোমার অনেক বেশি খ্যাতি লাভ হয়, মানুষ যেন তোমাকে দানশীল বলে, মানুষ যেন তোমাকে উচ্চ পদের মানুষ ভাবে। এক কথায় যদি বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের বিচার সর্বপ্রথম করবে, তাহলে এটা আসে যে যারা লোক দেখানোর জন্য দান করে, তারপর যারা মানুষের সুনাম অর্জনের জন্য শহীদ হয় বা মানুষের যেন তাকে ভালো বলে, বুজুর্গ বলে, এই জন্য দিনে এলেম শিক্ষা দেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আগে জাহান্নামে নিক্ষেপ করবে।